যে মানুষটা আপনাকে সত্যিকারই ভালোবাসে তাকে খুশি করানোর জন্য আপনাকে অনেকটা পরিশ্রম আর কষ্ট করতে হবে না। আপনি তাকে পেয়ে খুশি থাকলেই সেই মানুষটা আপনাকে সারা জীবন ভালোবেসে যাবে। হ্যাঁ, আপনি যদি তাকে পেয়ে খুশি থাকেন সেই মানুষটা আপনাকে সারাটা জীবন ভালোবেসে যাবে। আপনি কখনোই জোর করে কারো ভালোবাসা আদায় করতে পারবেন না, কিন্তু সেই মানুষটার কাছ থেকে অনেকটা দূরে গিয়ে তাকে এটা অনুভব করাতে পারবেন, সে নিজের ভুলের কারণেই পৃথিবীর অনেক মূল্যবান একটা কিছু হারিয়ে ফেলেছে। এই পৃথিবীতে সবাই সুন্দর, কারণ সৃষ্টিকর্তা সবাইকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন, কিন্তু ভালো মনের মানুষগুলোকে শুধুমাত্র খারাপ সময়েই আপনার পাশে পাবেন। হ্যাঁ, ভালো মনের মানুষগুলোকে শুধুমাত্র খারাপ সময়েই আপনার পাশে পাবেন। যে যেতে চায় তাকে যেতে দিন, কারণ জোর করে কাউকে কিছুটা সময় আটকিয়ে রাখা যায়, কিন্তু জোর করে কারো মনে জায়গা তৈরি করা যায় না। জীবনে আসা প্রতিটি ঝড় আপনাকে ধ্বংস করে দিতে আসে না। হ্যাঁ, জীবনে আসা প্রতিটি ঝড় আপনাকে ধ্বংস করে দিতে আসে না। কিছু কিছু ঝড় আপনার এগিয়ে যাওয়ার রাস্তাটাকে পরিষ্কার করে দিতে আসে। পাথরের আঘাতে হয়তো আপনি অনেক কিছুই ভেঙে ফেলতে পারবেন, কিন্তু কারো মনে আঘাত করতে চাইলে পাথর নয়, আপনাকে অনেক সুন্দর করে মিথ্যে বলা জানতে হবে। এই পৃথিবীতে যদি সুখী থাকতে চান তাহলে একটি কথা সব সময় মনে রাখবেন, জীবনের খারাপ সময়গুলো না আসলে সুখ যে কতটা মিষ্টি হতে পারে সেটা বোঝা যায় না। হ্যাঁ, জীবনে খারাপ সময়গুলো না আসলে সুখ যে কতটা মিষ্টি হতে পারে সেটা বোঝা যায় না। জীবনে খারাপ সময়গুলো চলে আসলে ভয় পেয়ে যাবেন না, কারণ খারাপ সময়গুলোই আমাদের সব থেকে ভালো বন্ধু হয়ে থাকে। যতদিন পাশে থাকে ততদিন অনেক কিছু শেখায়, আর চলে যাবার সময় একজন সুখী মানুষ বানিয়ে দিয়ে যায়। হ্যাঁ, খারাপ সময়গুলো চলে যাবার সময় আপনাকে একজন সুখী মানুষ বানিয়ে দিয়ে যায়। সম্পর্ক তৈরি করার সময় মানুষ প্রথম প্রথম হাজারটা কারণ খোঁজে, আর সেই সম্পর্কটা পূরণ হয়ে গেলে দূরে যাবার জন্য সবাই হাজারটা অজুহাত খোঁজে। অনেকেই বলে সম্পর্কে কখনো সরি আর থ্যাঙ্কস বলা ঠিক না, কিন্তু আসল সত্যটা কি জানেন, এই কথা দুটো না বলার কারণেই প্রতি মুহূর্তে অনেক সম্পর্ক ভেঙে যাচ্ছে। আমার সম্পর্কে একটা খারাপ কথা শুনবেন, আমি কখনো কারো খারাপ চাইনি, সবার ভালো চেয়েছি, কিন্তু এই বিষয়টা কাউকে বোঝাতে পারিনি। হ্যাঁ, এই বিষয়টা কাউকে বোঝাতে পারিনি। আপনি যদি সত্য বলতে চান তবে খুব দ্রুত বলে ফেলুন, দেরি করবেন না, কারণ দেরি করে বলা সত্য কথাগুলোকেই সবাই মিথ্যা ভাবতে শুরু করে। আজ আপনার কাছে যা আছে কাল আপনার কাছে সেটা নাও থাকতে পারে, তাই আপনার কাছে আজ যা আছে সেটার কদর করতে শিখে যান। ভালো সময়গুলো হয়তো অনেক ভালো ভালো স্মৃতি তৈরি করে দেয়, আর খারাপ সময়গুলো আপনাকে আগের থেকেও আরো বেশি শক্তিশালী করে তোলে।
চেহারা দেখে কারো সাথে সম্পর্ক তৈরি করবেন না, কারণ চেহারাটাকেই আজকাল মানুষ মুখোশ হিসেবে ব্যবহার করে থাকে। হ্যাঁ, চেহারাটাকেই মানুষ আজকাল মুখোশ হিসেবে ব্যবহার করে থাকে। মনে রাখবেন, যে মানুষটা আপনার সাথে সবসময় মন খুলে কথা বলে তার সাথে কখনো বুদ্ধি খাটিয়ে কথা বলবেন না, কারণ একজন ধোকাবাজ আর মিথ্যেবাদী মানুষ কখনোই একজন ইমানদার বন্ধু হতে পারে না। কে সুখী কে দুঃখী, সবার জীবনেই কোনো না কোনো জায়গায় কোনো না কোনো শূন্যতা লুকিয়ে আছে। পৃথিবীতে কেউ পূর্ণ নয়, পৃথিবীতে কেউ পূর্ণ নয়। হাসলে মন খুলে হাসুন, কাঁদলে কোথাও একা বসে কাঁদুন। এত কিছুর পরেও যারা আপনার চেষ্টা দেখেও দেখতে চায় না, তাদের খুশি করানো বন্ধ করুন, কারণ পৃথিবীতে আপনি একসাথে সবাইকে খুশি করতে পারবেন না। আপনি কারো উপকার করতেই থাকুন, করতেই থাকুন, করতেই থাকুন, এক সময় দেখবেন সেই মানুষটাই আপনাকে বোকা ভাবতে শুরু করে দিয়েছে। এক সময় মানুষ চিন্তাশীল ছিল, তারা সম্পর্কগুলোকে অনেক যত্ন করে রাখত, আর আজ সবাই আমাকে অনেক প্র্যাকটিক্যাল হতে বলে, কারণ হয়তো হয়তো আজকাল তারা সম্পর্কগুলোকে ব্যবহার করেই নিজের স্বার্থ অর্জন করতে শিখে গেছে। আর কিছু মানুষ তারা তো প্রফেশনাল হয়ে গেছে, তাদের স্বার্থ হাসিল হয়ে গেলে তারা আপনাকে অপরিচিত মানুষ ভাবতে শুরু করে। আপনি জানেন কি, যাকে যতটুকু সম্মান দিতে হয় তাকে ততটুকু সম্মান দিতে না পারলে সৃষ্টিকর্তা আপনাকেও সম্মানিত মানুষ বানাবেন না। কারো মুখের দুই একটি কথা শুনেই তার সম্পর্কে ভালো বা খারাপ ধারণা পোষণ করবেন না, কারণ কিছু কিছু মানুষ ততটুকু বোঝাতে পারে না যতটুকু তারা নিজে বুঝতে পারে। যদি সবকিছু ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করতে চান তাহলে ভুলে যান, তবে কয়েকজন মানুষকে কখনো ভুলবেন না, যে মানুষগুলো আপনার বিপদের সময় আপনার পাশে থেকেছে। সব থেকে হাস্যকর বিষয় কোনটা জানেন, কিছু কিছু মানুষ নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে এটাই ভাবতে থাকে যে বাস্তবতা বদলে গেছে। না, বাস্তবতা বদলে যায়নি, বরং একটা পাপ ঢাকতে গিয়ে সে আরেকটা পাপ করেছে। সে আমার খোঁজ নেয় না, আমি কেন তার খোঁজ নেব? মনে রাখবেন, সম্পর্কের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গেলে সেই সম্পর্ক একদিন অবশ্যই ভেঙে যাবে। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।